গঙ্গা সাগর অ্যারেঞ্জমেন্টস নিয়ে আজকে মিটিংটা আরম্ভ করা হচ্ছে। ম্যাম ম্যাম এর মধ্যে ডিএম সাউথ 24 পরগনাজ আছেন, এসপি সাউথ 24 পরগনাজ রয়েছেন, ম্যাম দুজনই আর রয়েছেন। আমরা এর মধ্যে ম্যাম আমাদের স্তরে চিফ সেক্রেটারি স্তরে আমরা পুরোটাই অ্যারেঞ্জমেন্টসগুলো রিভিউ করেছি, যে যে কাজ করার আছে ম্যাম, ড্রেজিং থেকে শুরু করে ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট, ক্রাউড কন্ট্রোল, স্যানিটেশন, তারপরে এনজিও ডিপ্লয়মেন্ট, কোভিড ম্যানেজমেন্ট ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হয়েছে ম্যাম, সেখানেও আরটিপিসিআর টেস্টিং অন্যান্য ব্যবস্থাগুলো সেটাও করা হয়েছে ম্যাম। বিশেষ করে হেলথ যেটা আছে, স্বাস্থ্য নিয়ে যেহেতু অনেক প্রচুর লোক মানুষ বাইরে থেকে আসে, স্বাস্থ্য হেলথ চেক আপ, হেলথ ফেসিলিটিস দেওয়ার এটাও করা হয়েছে ম্যাম। ডিএম সাউথ 24 পরগনা জেলা স্তরে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে ম্যাম, নিউ ইনিশিয়েটিভস, ই দর্শন, ই পূজা, অন্যান্য ই স্নান। এছাড়া ম্যাম কমিউনিকেশন ক্ষেত্রে, ওয়াটার সাপ্লাই ক্ষেত্রে যা যা পদক্ষেপ নেওয়ার কথা ছিল ম্যাম, অন্যান্য সেন্ট্রাল এজেন্সিসগুলোর সঙ্গেও আমরা মিটিং করেছি ম্যাম, রেলওয়েজ থেকে শুরু করে টেলিকম, আজকেও তারা মিটিংয়ে রয়েছেন। তো এখন ম্যাম মোটামুটি আমাদের যে অ্যারেঞ্জমেন্টসগুলো আছে সেই অ্যারেঞ্জমেন্টসগুলো কমপ্লিট হয়েছে। যদি বিস্তারিতভাবে ম্যাম যদি জানতে চান তাহলে ডিএম সাউথ 24 পরগনাজ আছেন, সে পুরোটাই ম্যাম অ্যারেঞ্জমেন্টসগুলো দেখেন, যদি আপনি অনুমতি দেন তাহলে উনি কিছু বলতে পারেন। অথবা আমি দুই একটা বলে দিই, বলে তারপরে যেটা অ্যাড করা সেটা উলগানাথন অ্যাড করবে। গঙ্গাসাগর মেলা যেটা 8-16 জানুয়ারি মেলার তারিখ, পুণ্য স্নান যেটা হবে সেটা হচ্ছে 14 জানুয়ারি শুক্রবার সকাল 6:02 থেকে 15 জানুয়ারি শনিবার সকাল 6:02। এবং 14 জানুয়ারি শুক্রবার বেলা 11টা, সরি ওটা মকর সংক্রান্তির সময়কাল, পুণ্য স্নানের সময় হচ্ছে 14 জানুয়ারি শুক্রবার বেলা 11:46 থেকে 15 জানুয়ারি শনিবার সকাল 5:07। দেখ এগুলো তো যারা যায় তারা জানে, এটা পৃথিবীর অন্যতম বড় মেলা এবং পৃথিবীর ইতিহাসে বিরল যে এত মানুষ জল পেরিয়ে যায়। লট 8 কচুবেড়িয়ার মধ্যে ড্রেজিংয়ের কাজ হয়েছে কমপ্লিট উলগা? ম্যাম কমপ্লিট ম্যাম, এখন মেইনটেনেন্স ড্রেজিং চলছে ম্যাম, বাই 30th December মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা তোমাদের যে যাতায়াতের সময় ভাড়া জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় সেটার প্রবলেম কি বারে আছে? ম্যাম এখন মোটামুটি সব প্রবলেম মিটে গেছে ম্যাম। না না না, জোয়ার এক টাইমে হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হয় এবং জোয়ারের সময় তারপরে পাবলিক নাই ম্যাম উঠতে পারে। ম্যাম এখন ড্রেজিং হওয়ার জন্য ম্যাম 18 ঘন্টা থেকে 20 ঘন্টা পর্যন্ত আমরা ওখানে নেভিগেশন পাবো, প্যাসেঞ্জার ভেসেল যেতে পারে ম্যাম। আচ্ছা, ভিড় সামলানোর জন্য এবার 51 কিলোমিটার ব্যারিকেড, 1050টা সিসিটিভি ক্যামেরা, 20টা ড্রোন, জিপিএস গাইডেড ইন্টেলিজেন্ট কাউন্ট মনিটরিং, ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম এবং সাইনেজ ব্যবহার করা হচ্ছে, তাই তো? ইয়েস ম্যাম ইয়েস। তোমরা ই দর্শন করছো অনলাইনে দেখানোর জন্য, এছাড়াও ই পুজো অনলাইন অর্ডার করলে ভারতের যে কোনো প্রান্তে গঙ্গাসাগরের পবিত্র জল ও প্রসাদ পৌঁছে দেওয়া হবে, এটা খুব ভালো সিস্টেম। পিলগ্রিমেজ ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ভিড় সামলাতে কাজে লাগবে, ডিজিটাল স্ট্রাইপ ফর মিসিং পার্সোনাল, কেউ হারিয়ে গেলে খুঁজে পেতে সুবিধে হবে, মোবাইল অ্যাপে টোটাল মেলা সম্বন্ধে সিদ্ধান্ত দেওয়া থাকবে, কোভিড ওয়াচ সফটওয়্যার, কোভিডের সম্বন্ধে তথ্য থাকবে, কোথায় কোথায় বেড খালি সেটাও বলা থাকবে, কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্য প্রায় 2100 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। এখানে আমার মনে হয় এসডিআরএফ, এনডিআরএফ ওদেরও রেখে দিলে ভালো হয়। 10টি টেম্পোরারি ফায়ার স্টেশন হচ্ছে, 25টি দমকলের ব্যবস্থা থাকবে, জলের ব্যবস্থা করা হচ্ছে আলাদা করে, তীর্থযাত্রীদের জন্য 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স, যেটা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ হচ্ছে, এটা 8 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত, যে কোনো কারোর জন্য এটা প্রযোজ্য, সাংবাদিক থেকে শুরু করে তীর্থযাত্রী থেকে শুরু করে অফিসার থেকে শুরু করে প্রত্যেকের জন্য, পুলিশ থেকে শুরু করে সবার জন্য। ভারত সেবাশ্রম সংঘ সহ 140টি এনজিওর তরফে 6500 ভলেন্টিয়ার থাকবে, তারা প্রচণ্ড কাজ করেন। আমি দিলীপ মহারাজকে দেখতে পাচ্ছি, সম্ভবত মহারাজ এসেছেন, ভারত সেবাশ্রম সত্যিই খুব ভালো কাজ করেন
এবং আমিও যখন যাব একবার নিশ্চয়ই দেখা হবে। মেলা পরিষ্কার রাখার জন্য 10,000-এর বেশি টয়লেট, 7টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, গার্বেজ কালেকশনের জন্য 30টি ই কার্টসের ব্যবস্থা থাকছে, বীজ পরিষ্কার রাখার জন্য 2,500 ভলেন্টিয়ার থাকছে, মানুষকে সচেতন করতে এবং হেল্প করতে সেলফ হেল্প গ্রুপকেও কাজে লাগানো হচ্ছে। আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি গঙ্গাসাগর মেলা এবং প্লাস্টিক ফ্রি করা হবে, বায়োমেডিকেল ওয়েস্ট ডিসপোজাল সেক্টরও থাকছে। মেলার সমস্ত মেজর এন্ট্রি পয়েন্টে 13টি মেডিকেল স্ক্রিনিং ক্যাম্প হচ্ছে, 13টি আরটিপিসিআর টেস্টিং ফেসিলিটি চালু করা হচ্ছে। কিন্তু এইটুকুতে হবে না, তার কারণ হচ্ছে ধরো এত লক্ষ লক্ষ লোক, 13টা আরটিপিসিআর সেন্টারে কি আর হবে? আমার মনে হয় ময়দানে যেখান থেকে ছাড়বে সেখান থেকেও টেস্টটা করে নেওয়া ভালো। গঙ্গাসাগর মেলা কমিটিরা আছে এখানে, হ্যাঁ দাঁড়াও একটু পরে বলছি, দ্বিবেদীরা আছে ওদের সাথে কথা বলে নাও। ওরা বলছে 600 বেডের একটা কোভিড হসপিটাল ও 6টি ওয়েলনেস সেন্টার হচ্ছে, 8টি সেফ হোম, 11টা কোয়ারেন্টাইন সেন্টার, 5টা আইসোলেশন সেন্টার হচ্ছে। মেলায় আগত সকল তীর্থযাত্রীদের সকলকে মাস্ক পরতে অনুরোধ করা হচ্ছে এবং গভর্নমেন্টের পক্ষ থেকে, এনজিওদের পক্ষ থেকেও মাস্ক যতটা পারবেন, দেখবেন যেখানে লোক মাস্ক না পরে যাচ্ছে মাস্কটা আপনারা সাপ্লাই করুন। ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে মেনটেন করতে বলছি আমরা, কিন্তু কতটা করবে আমি জানি না, বাট এখানে দেখতে হবে যতটা সম্ভব দেখা যায়। হোর্ডিং পাবলিক অ্যানাউন্সমেন্ট সব দেখতে হবে, যেহেতু কোভিডের সিচুয়েশান আছে, সেহেতু কোভিড সিচুয়েশান যাতে প্রবলেম না হয় সেটা দেখে রাখতে হবে। 3টি ওয়াটার অ্যাম্বুলেন্স সহ 85টা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে, 2টি এয়ার অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে, এছাড়াও গ্রিন করিডোরের ব্যবস্থা, পোস্টমর্টেম ফেসিলিটি, যদিও আমরা চাই না কোনো ইনসিডেন্ট হোক, বাট কোভিড কন্ট্রোল রুম সব কিছু করা হচ্ছে যাতে মানুষের প্রয়োজন হতে পারে, প্রয়োজনে কোনো অসুবিধে না হয়। জয়হিন্দ সেতু মাঝেরহাটে চালু হয়ে যাওয়ার ফলে, আবার বজবজের ওদিকেও নতুন করে সেতুটা হওয়ার ফলে প্রায় 2,250টা সরকারি বাস, 500টা বেসরকারি বাস, 4টে বার্জ, 32টা ভেসেল, 100টা লঞ্চ, 17টা জেটি ব্যবহার করা হবে। রেলকেও আমরা অনুরোধ করেছি যাতে হাওড়া শিয়ালদার নামখানায় অতিরিক্ত ট্রেন চালাতে। জিএম ও ডিআরএম ও সামবডি ইজ হিয়ার ফ্রম রেল? ইয়েস আই এম দেয়ার। আর ইউ রানিং এ স্পেশাল ট্রেন ফর দ্য গঙ্গাসাগর মেলা? না। ইজ ইট ইউর প্ল্যান? ইয়েস প্লিজ। টোটাল 70 ট্রেনস উইল রান ম্যাডাম ডিউরিং দিস পিরিয়ড। 70 means in the day wise or total in 5-6 days 70 trains only and 70 another, trains no apart from regular trains acha apart from regular trains these are all can you increase some frequency? Okay madam, we will try, because if you increase the frequency then people can go, so we can maintain the COVID protocol and all this, only it can help you. Okay madam, thank you so much, thanks a lot. আমার মনে হয় পোর্টও হেল্প করছে আমাদের, ক্যালকাটা পোর্ট। ইয়েস প্লিজ টেল, প্লিজ লেট আস নো অ্যাকচুয়াল হোয়াট ইজ ইউর প্ল্যান ফর দিস মেলা। ইয়েস ম্যাম, ক্যান ইউ টেল আস অ্যাকচুয়াল হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ফর দিস মেলা? ম্যাম, অফিসার ইন চার্জ ইজ হিয়ার অ্যান্ড আই হ্যাভ রিসেন্টলি জয়েন্ড, সো শি উইড লাইক বেটার সার্ভারি। ইয়েস ম্যাম, গুড আফটারনুন। গুড আফটারনুন। Actually, ma'am, Kolkata Port Trust doesn't have any active role, but we are overall, we are keeping a control, and I hope there will be no problem regarding this. And dredging and everything is being taken up by DCI these days, but we are there, ma'am. Any problem, we are there. We are keeping a lookout. Because inland water, you have the system. So Kolkata port specially, so inland water Kolkata port and Haldia port, you have the system, you know the mechanism also, if there is any disaster or anything, if we need any this crane to or anything, the machinery, so please be prepared for that. If anything is required emergency way, so that you can help us. Absolutely ma'am, we are always there.
আমার মনে হয় দিবেদি তুমিও তোমাদের কোয়ার্ডিনেশনেতে রেলটাকে এবং সিভিল অ্যাভি পোর্টকে ভালো করে করে রেখে দাও, ঠিক আছে, যাতে ওদের হেল্পটাও আমরা পেতে পারি। ওদেরও যদি কোনো ইনফরমেশন থাকে দে ক্যান সেন্ড ইট টু আস অলসো, ইফ ইউ হ্যাভ এনি ইনফরমেশন ইউ ক্যান পাস অন টু আস অলসো, আই উইল কোঅর্ডিনেট ম্যাম। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তো বাস চালাচ্ছে এবং পুলিশ, হ্যাঁ, এবং পুলিশ আমরা কোনো ভিভিআইপিকে অ্যালাউ করি না এই বড় জমায়েতে, যাতে কোনো ডিজাস্টার না হয়, কারণ লাল নীল আলো নিয়ে যত কম যাওয়া যাবে তত ভালো। লাল নীল আলো আমরা অ্যালাউই করি না একদমই, এটা মাথায় রাখবে, মাথায় রাখবে। শুধুমাত্র যাদের ডিউটি দেওয়া হবে, একমাত্র তারা ছাড়া। যেমন ওপারে প্রতিবার সুব্রত মুখার্জি থাকতো, বেচারা নেই, আমরা খুব মিস করি তাকে সবসময়, খুব কাজ করতো সুব্রতদা। সুব্রতদার জায়গায় পুলক থাকবে পিএইচির মিনিস্টার হিসেবে, অরূপ বিশ্বাস থাকবে, ও প্রতিবারই করে সাগরে দায়িত্ব নিয়ে টোটালটাই করে, মনীষ গুপ্তকে সাথে নেবে, তোমাদের শামিমা আছে, শামিমা এপারে থাকে না ওপারে থাকে, এপারে থাকো দুটো পারি করো, মন্টু কোথায় থাকে এপারে থাকে, মন্টু পাখিরা, মন্টু কই রে এসছে, মন্টু এপারে আছে, মন্টু যোগ এপারে থাকবে, যেমন বঙ্কিম দা এবার ওপারে থাকবে, লট এইটে কারা থাকবে, ববি থাকবে, মন্টু ববি সুজিত এরা লট এইটে থাকবে না, সুজিতের এলাকায় ইলেকশন আছে, সুজিত পারবে না, লট এইটে ববি তুমি কাকে নেবে, মন্টু যোগ সুভাশিসকে নিয়ে নে, সুভাশিস ওপারে থাকে তাহলে এপারে কে থাকবে, আর আর সুজিত থাকে, আর সুজিত থাকে কচুবেড়িয়ায়, কচুবেড়িয়াতে মনীষদা আমাদের যোগ এসে গিয়াসুদ্দিন আর সুজিত থাকতো লাস্ট ইয়ার, কারণ কচুবেড়িয়াটাই হচ্ছে আসল, ওরা থাকুক কচুবেড়িয়াতে, ওরা থাকুক, হ্যাঁ আমি আমি আর ববিদা এই দিকটা থাকি, ঠিক আছে দেখে নে তাহলে, কচুবেড়িয়াতে গিয়াসুদ্দিন এসছে, কচুবেড়িয়াতে তাহলে তোমরা দেখে নেবে মনীষদাকে সাথে নিয়ে, ঠিক আছে, তাহলে যার যার ডিউটি মনে রাখবে তোমাদের ডিউটি হচ্ছে 13 তারিখ থেকে, ইভেন বেটার যদি 12 তারিখ থেকে যেতে পারো কেউ কেউ, ববি হয়তো পারবে না কিন্তু 12 তারিখ থেকেই সব লোক যেতে শুরু করবে, বা যারা লোকাল তারা 12 তারিখ থেকে থাকবে, বার শামিমা বঙ্কিমদা মন্টু গিয়াস সুভাশিস 12, 13, 14, 15 মেনলি, 16 তারিখে সবাই ব্যাক করতে শুরু করবে, ববি এই টাইমটা দেখে রাখ, আর বাদ বাকি তোমাদের অ্যাসিস্ট করার জন্য এখানে যে গঙ্গাসাগরের কলকাতার মেলা আছে এটাও ববিকে দেখতে হবে, হ্যাঁ দেখতে হবে, প্লাস গঙ্গাসাগর মেলা কমিটি এরাও রয়েছে, হ্যাঁ বলুন তো, আচ্ছা আমি কি কিছু মিস করলাম, ডিএম উলগানাথন কালকে তো মিটিং আছে, এই পরশু দিন আমাদের মিটিং আছে, কালকে কিন্তু আমি গঙ্গাসাগরে 4টায় পুজো দেবো, গঙ্গাসাগরে আমি কালকে গিয়ে, আমি কিন্তু কাল গিয়ে পৌঁছবো, পরশু দিন ওয়েদার খারাপ আছে বলে। ম্যাম সবটাই আপনি কভার করলেন ম্যাম, না যদি কিছু কভার করতে বারণ থাক মানে বাকি থাকে তুমি বলে দাও, ম্যাম মোটামুটি যা যা অ্যারেঞ্জমেন্ট করার ম্যাম অলরেডি ডিপার্টমেন্টের সাথে বসে সবটাই করে দেওয়া হয়েছে ম্যাম, ইনফ্যাক্ট গত বছর থেকে এই বছর ভালোই প্রিপারেশন হয়েছে, আর আগে অনেক কাজ হয়ে গেছে ম্যাম, ইরিগেশন থেকে প্রভাত আছে তো, হ্যাঁ ম্যাম ওরা সব থাকবে, ইরিগেশন মিনিস্টার সোমেন, সোমেন ওখানে কি কি করবে, ওই সেক্রেটারি থাকলেই হবে, সেক্রেটারি দেখে নেবে, ঠিক ডিজি নিজে কন্ট্রোল রুম করবে, আমার মনে হয় এডিজি কলকাতায় থাকবে, আর ডিজি যে কন্ট্রোল রুম করবে সেটা এপারে করলে বেটার হয়, এপার ওপার দুটো পার্কে তুমি কন্ট্রোল করতে পারবে, হোম সেক্রেটারির নেতৃত্বে এখানেও একটা 24/7 একটা কন্ট্রোল রুম চলবে, কলকাতা পুলিশ গঙ্গাসাগরের যে মেলাটা কলকাতায় হচ্ছে যে মেলা উপলক্ষে লোকজন আসে সেগুলো টোটালটা দেখে নেবে, সিদ্ধিনাথ তো দক্ষিণ চব্বিশ পরগনায় আছে, এসপিরা আছে, এসপিরা কে কে আছে, ম্যাম তিনও পুলিশ ডিস্ট্রিক্টে এসপিরা রয়েছেন, ওদের নামগুলো বলো সবাই জানো, ডিজি বলুক, ম্যাডাম বৈভব তিওয়ারি আছে বারিপুরে, বৈভব আছে, হ্যাঁ
তারপরে ম্যাডাম অভিজিত আছে অভিজিত এসপি ডায়মন্ড ভাস্কর আছে ম্যাডাম আমাদের এসপি সুন্দরবন ঠিক আছে সবাই মিলে সবার সাথে একটু কোঅর্ডিনেশন বেশি রাখবে ডেফিনেটলি ম্যাম তোমরা এখান থেকে কাউকে একটা সিরিয়াসলি পাঠাও জ্ঞানমন্ত কে বলো হ্যাঁ যে ও ওই সময়টা একটু দেখুক ম্যাডাম আমরা 8 জন সিনিয়র আইপিএস অফিসারদের ডিআইজি এর উপর পাঠাচ্ছি সেটা জ্ঞানমন্তের নেতৃত্বে একটা টিম পাঠিয়ে দাও ঠিক আছে যারা ওখানে টোটালটা এদের কোঅর্ডিনেট করবে আর আমাদের অ্যাডভান্স টিম ম্যাডাম কালকেই পৌঁছে যাচ্ছে কাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে 5 তারিখের মধ্যে পুরো ডিপ্লয়মেন্ট আমাদের পৌঁছে যাবে ম্যাডাম দেখে নাও দেখে নাও ঠিক আছে ম্যাম আচ্ছা সোমেন তো তখন রিটায়ার করে যাবে কিন্তু সোমেনের নেক্সট ম্যানগুলোকে সব বিপ করে দিতে হবে ঠিক মতো করে রাইট ম্যাম যাতে কোনো অসুবিধে না হয় কলকাতায় মেলারও রাইট ম্যাম মানে ওই গতবার আপনি যেটা করেছিলেন কচুবেড়িয়া থেকে মন্দির পর্যন্ত কিছু বাইকে সার্জেন্টরা ছিল ফলে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি ওইটা যদি আরেকটু বাড়িয়ে করা যায় তাহলে অ্যাক্সিডেন্টটা কমানো যায় কারণ বাসগুলো যখন ফাঁকা পায় জোরে চালায় অ্যাক্সিডেন্ট হয় গতবার আপনি এটা করে দিয়েছিলেন তো কোনো অ্যাক্সিডেন্ট ছিল না ওইটা যদি একটু করা যায় বাইক সার্জেন্ট দেখে নাও বাইক সার্জেন্ট বল আর একটা হচ্ছে যে আমাদের হিন্দি হোর্ডিং আর একটু বাড়ানো উচিত হ্যাঁ হিন্দি ভাষীরা বেশি আসে তো ওটা একটুখানি আমাদের সুযোগ করে ঠিক আছে আবার লোকালদের জন্য বাংলাটাও রাখতে হবে বঙ্কিমদা বঙ্কিমদা কোথায় গেল আর কি করার দরকার বসুন বলুন ঠিকই আছে ম্যাডাম সমস্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এসে গেছে ম্যাডাম এবং ডেজিং নিয়ে যেটা প্রতি বছর সমস্যা হতো এবছর কিন্তু ম্যাডাম ডেজিং খুব ভালো হয়েছে এবং গতকাল আমরা টেস্টিং করে যেটা দেখেছি যে একেবারে ভাটা হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু 1 নম্বর থেকে ভ্যাসেল চালাতে পেরেছি অতএব যেটা ডিএম সাহেব বলেছেন 20 থেকে 22 ঘন্টা আমরা চালাতে পারবো দু চার এদিকে হতে পারে 24 ঘন্টার মধ্যে হয়তো 3-4 ঘন্টা একটু ডিলে হতে পারে ম্যাডাম আর অলওভার কাজ প্রায় শেষ পর্যায়ে ম্যাডাম আপনি গিয়ে কালকে দেখবেন কাজকর্ম প্রায় শেষ পর্যায়ে হয়েছে সমস্ত দপ্তর খুব আগের থেকে কাজকর্ম শুরু করেছে এবং আমাদের জেলা শাসক অনেক আগেই ওখানে আমাদের সবাইকে নিয়ে মিটিং করেছেন দফায় দফায় মিটিং করেছেন এবং আপনার নির্দেশ অনুযায়ী যে ইকোফ্রেন্ড গঙ্গাসাগর মেলা এবং প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা করার জন্য ইতিমধ্যে প্রচারও চলছে এবং সি বিচ ক্লিনিং থেকে শুরু করে যেটা ইরোশন ছিল যেটা নদীটা ভেঙে গেছিলো পাটটা ভেঙে গেছিলো ম্যাডাম যেটা আপনাকে আমি বলছিলাম সেটা ইতিমধ্যে ইরিগেশন দপ্তর অত্যন্ত দায়িত্ব নিয়ে ওই কাজটাও তারা কমপ্লিট করে লাইট সব ঠিক আছে লাইট ঠিক আছে ম্যাডাম লাইট ঠিক আছে উলগা ম্যাম এস ম্যাম অলরেডি পিএইচএ এন্ড এসিডিএসএল দুটোই করছে ভালো খুব কাজ করছে ম্যাডাম খুব কাজ করছে ববি তোর কোনো সাজেশন আছে না দিদি ওখানকার অ্যারেঞ্জমেন্ট সব যা প্রত্যেক বছর আছে ঠিকই আছে আর এখানে আমাদের যে মাঠে যেটা হয় মাঠের মধ্যে আরটিপিসিআর টেস্টটা আমরা এবছর করছি আরটিপিএসআর টেস্ট করে মাঠে যতক্ষণ ওরা হল্টে থাকবে ততক্ষণের মধ্যে যাতে রিপোর্টটা এসে যায় এটা আমরা এসএসকেএম এর সাথে কথা বলে নিই তখন আস্তে আস্তে ছড়িয়ে গেল সেটাও তো ঠিক নয় না না আমরা দেখি টেস্টটা সঙ্গে সঙ্গে করে দিই তারপর আরটিপিএসআর সীতারাম জি একটা হসপিটাল করে এই মাঠের মধ্যে একটা হসপিটাল করে ওই এইখানটা সীতারাম ঘোষ হ্যাঁ ওই তো রয়েছে সীতারাম জি থ্যাংক ইউ দ্বিবেদী সাহেব বলুন আর মেরা কমিটির मैडम सबसे पहले मैं आपको धन्यवाद देता हूं आपके प्रशासन से आप जिस तरह से इतने सुंदर ढंग से इस मेला का संचालन करती हैं पूरी अपनी एडमिनिस्ट्रेटिव कैपेसिटी के साथ ऐसा कभी हुआ नहीं इसी के कारण गंगा सागर मेला इस कहावत को गलत कर रहा है कि सब मेला सब तीर्थ बार बार गंगा सागर एक बार अभी सारे साल तीर्थयात्री सागर पहुंचते हैं 24/7 365 डेज तो मेरा एक यह है कि इस मेला ग्राउंड में मैडम आप और इसको पिकनिक स्पॉट की तरह से डेवलप करने की ज़रूरत है होटल्स कुछ होने चाहिए रेस्टोरेंट्स होने चाहिए हम जो पिलग्रिम्स जो हम एनजीओ काम करते हैं अगर आप वहाँ हमें कुछ जगह अलॉट करें तो हम अपनी सेवा हर समय सारे साल आपके साथ कंधे से कंधा मिला के करना चाहते हैं और अभी जो ट्रेन की फ्रीक्वेंसी की बात थी
उसमें 16 या 17 जो भी ट्रेनें तीर्थयात्रियों के लिए रेलवे ने बढ़ाई हैं, चाहिए कि उस ट्रेन में तीर्थयात्री ही जाएं। तीर्थयात्री अगर जनरल ट्रेन में जाते हैं तो जनरल पैसेंजर, लोकल पैसेंजर, उनको तकलीफ होती है, मिस बिहेव होता है, और अगर उसमें जाएं तो ज़्यादा अच्छा होगा। और एक बात है कि हावड़ा स्टेशन और रेलवे स्टेशन में कुछ ऐसी व्यवस्था हो जिसमें पुलिस के लोग भी रहें, हम एनजीओ के लोग भी रखें, और जिस भाषा में वो समझते हैं, हिंदी है, बंगाली है हमारी, हम उसमें उन लोगों को बताएं कि आप किस तरह से जाएं। पिछले 20 तारीख को डीएम के साथ, डीएम साहब ने, मैं पहली बार मैंने देखा है कि एक ऐसे डीएम यहाँ आए हैं जो मेला ख़त्म होने के बाद ही उन्होंने अपने काम का असेसमेंट किया था जिसमें हम लोग बैठे थे, कि हमने जो काम किया है उसमें क्या अच्छाई है, खराबी कहाँ है, अगले साल हम किस तरह से इसको अच्छा कर सकते हैं। और उसके बाद ऑन रेगुलर बेसिस उन्होंने मीटिंग की है, पिछले सोमवार को उनके साथ बैठे थे, उन्होंने एक बात बताई कि ऑनलाइन टिकट्स करेंगे जिससे कि तीर्थयात्री बस से लेकर गंगा सागर तक एक ही टिकट में जा सकें। ये व्यवस्था अगर संभव होती तो बहुत अच्छा है। जगह जगह जो क्यू में लोग परेशान होते हैं कम होंगे, लोग इधर उधर जो बिछड़ते हैं कम होंगे। और एक बात मैडम, आप थोड़ा प्रयास करें, इस मेला को नेशनल मेला डिक्लेयर करने की ज़रूरत है, क्योंकि अगर सभी भारतवर्ष के सभी तीर्थयात्रियों को भारत सरकार की सहायता मिलती तो क्यों नहीं इस मेले को भारत सरकार की सहायता मिलेगी, मिलनी चाहिए। तो मैडम मैं फिर आपको एक बार धन्यवाद देता हूँ। और एक परेशानी होती है कि 16 तारीख को यात्री कुछ वहाँ रह जाते हैं जो आते हैं, आना चाहते हैं, आ नहीं पाते हैं, क्योंकि हमारे मिनिस्टर्स जो वहाँ रहते हैं, वीआईपी जो रहते हैं, 16 तारीख को जब वो आते हैं तो 16 तारीख को वो नहीं आ पाते। अगर मिनिस्टर लोग या वीआईपी जितने हैं वो 17 को आएं तो 16 को टेंशन नहीं होता, वो क्या करेगा, एक दिन ज़्यादा उधर में बैठ रहेगा। ठीक है मैडम, इफ पॉसिबल, ठीक है, उसको कम उसको करने दो ना, आपका कम आप करो। ठीक, मिनिस्टर लोग जो 8-10 मिनिस्टर उधर में बैठे रहेगा तो वो लोग नहीं आएगा, उसका काम नहीं है। ठीक है मैडम, मेरी और उसके साथ आपका क्या है, हमारा हमारा वीआईपी लोग वीआईपी का वहाँ पे नहीं करते हैं, वो कोई आलो भी नहीं लगाता है, उसको उसको काम करने दो, 4-5 दिन एक जगह रहे ना, उसको भी डिपार्टमेंट का काम है ना, उसको भी अगर कोई इंसिडेंट है उसको भी काम है, वो इलेक्शन वगैरह वगैरह है, वो लोग को भी उधर में भी जाना है। ठीक है मैडम, ये उसमें फिर ये सोचना चाहिए कि ये जो तीर्थयात्री रह जाते हैं कैसे आए, और सबको आने का बंदोबस्त गवर्नमेंट करता है, और जब तक पूरा कंप्लीट नहीं होता है तब तक डीएम साहब खुद उसमें काम करते हैं, पुलिस लोग करते हैं, अपना जान हिला के करते हैं। नहीं, मैंने पहले ही कहा है कि मैं सरकार को और पूरे आपके एडमिनिस्ट्रेटिव ताकत को धन्यवाद करता हूँ, नमन करता हूँ। दूसरी बात यह है कि हमारे मेयर साहब जो हैं वो कलकत्ता में जो ये ट्रांजिट कैप हैं इसमें थोड़ा सा उनका उनकी ज़रूरत पड़ेगी, तो मैं उनसे भी आपसे ये अनुरोध करूँगा जिससे वो ज़्यादा से ज़्यादा समय यहाँ भी दें, क्योंकि यहाँ भी एक बहुत बड़ी भीड़ होती है, उसको संभालने के लिए, उसकी व्यवस्था के लिए उनकी सख्त ज़रूरत पड़ेगी यहाँ। धन्यवाद। लेकिन उसको उधर में जाना ज़रूरत है, वो मेला कमेटी विजिट कर लेंगे, लेकिन खलील खलील है, विनोद आ ना, বিনোদ এখানে থাকবে, বিনোদ কলকাতা পুলিশ কমিশনার সেক্রেটারিয়েট, বিনোদ কুমার দেখবে পুরো ম্যাডাম। আর এখানটায় দরকার হলে অন্য কোনো মিনিস্টারকে একটা দায়িত্ব দিয়ে দিবি, যে টোটাল এখানে তো চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবাই আছে, চিন্তা করার কোনো কারণ নেই। ম্যাডাম একটা কথা হচ্ছে, নামখানা পয়েন্টে ম্যাডাম, হ্যাঁ ওইখানে তো একজন কাউকে দায়িত্ব দিতে হবে, আমাদের যে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্টের চেয়ারম্যান সীমন্ত মালি যদি ওখানে দায়িত্ব দেওয়া হয় আর আমি বলছি কি ম্যাডাম, সুব্রতদা যেহেতু নেই ওখানে, তাহলে আমাদের অরূপ বাবুকে দায়িত্ব দেওয়া হোক, সেটা হেডে, যেটা অরূপ যাচ্ছে তো, হ্যাঁ অরূপ যাতে হেডে থাকে, থাকুক না, ও জানে পুরোটা 4-5 বছর ধরে করছে, ওনার সঙ্গে থেকে আমি তো কাজ করেছি, তার অরূপ দায়ী থাকুক। নিশ্চয়ই আমি দিলীপ মহারাজের কাছ থেকে শুনবো, কারণ আমি দেখেছি ওখানে যত এনজিও আছে সবচেয়ে বেশি কাজ করে ভারত সেবাশ্রম। না না, সকলের সঙ্গে সহযোগিতা করে কাজ হয়, আমাদের ভলেন্টিয়ারও থাকে, সুইমার্স লাইফ সেভাররা স্পেশালি ট্রেন্ড থাকে, যতটা পারি তো আমরা করছি। ঠিক আছে, আমাদের আর কিছু করতে হবে মহারাজ বলুন না। না না, খুব ভালো হচ্ছে,
এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে এটা কল্পনা করা যায়। আমি যাবো একবার গঙ্গাসাগর দেখে আসবো, ভারতসেবাশ্রমে ঘুরে আসবো, আমি প্রতিবারই যাই। নন্দিনী, তোমাদের ম্যাপে গঙ্গাসাগর মেলাটাকে একটু ভালো করে তোমাদের ওয়েবে, ম্যাডাম এই যে দেখো কুম্ভ মেলা যেটা হয় সেটা কিন্তু রেলের সাথে কানেক্টেড, মানে মানে রোডের সাথে কানেক্টেড ম্যাডাম, কিন্তু গঙ্গাসাগর মেলা ইজ দ্য অনলি মেলা যেটা হচ্ছে ওয়াটারের সাথে কানেক্টেড, এবং ওয়াটারে ওখানে কোনো ব্রিজও নেই, কিছুই নেই, জাস্ট লঞ্চে লঞ্চে যেতে হয়, ভেসেলে যেতে হয়। আমরা খুব ভালো করে ব্র্যান্ডিং করবো ম্যাডাম, এবার ব্র্যান্ডিং করে এই যে ফিজিক্যালি মানুষ গিয়ে পৌঁছায় যে জল পেরিয়ে, এটা কিন্তু খুব বড় ব্যাপার, যার জন্য বলা হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার বলা হয়, তার কারণ হচ্ছে ইট ইস ভেরি টাফ। সুতরাং সব দিকে লক্ষ্য রাখা, সিসিটিভি লাগানো যাতে কেউ কোনো কুকর্ম করতে না পারে, দুষ্কর্ম করতে না পারে, প্রপাগান্ডা ব্যাড প্রপাগান্ডা না করতে পারে, বিভেদ ছড়াতে না পারে, সব দিকে লক্ষ্য রাখতে হবে। আর বিবেক কুমারের একটা ভাষায় গঙ্গাসাগর মেলা নিয়ে একটা রেকর্ডিং করা আছে, আমাদের এনভায়রনমেন্ট সেক্রেটারি বিবেক কুমার যখন INCA ছিল, ওইটাকে বারবার করে আমারও একটা করা ছিল, ওরও একটা করা ছিল, ওইটা যদি বারবার করে তোমরা তীর্থযাত্রীদের দেখাও তাহলে ওরা কিছুটা জানতে পারে। আর একটা কথা বারবার করে আমি পুলিশকে বলবো অ্যানাউন্স করতে, এবং DM যারা আছেন যে আহিস্তা আহিস্তা যাও, জলদিবাজি করনে কা কোই জরুরত নেই হ্যায়, কোই কোই বাত কহে তো বিশ্বাস মত কিজিয়ে, আপ আপনাকে উপর ভরসা রাখিয়ে, গভর্নমেন্টকে উপর ভরসা রাখিয়ে, এইভাবে একটা ক্যাম্পেইন করা, আপকা কোই ভী মদত কা জরুরত হ্যায় তো টোল নম্বর দিয়ে দাও, আর ওখানে তো ক্যাম্প ট্যাম্পগুলো হবেই। এটা বলছি এই কারণে করে নিতে, এটা ভালো করে একটা উলগা একটা করে নাও হিন্দিতেও, এটা দেখো INCA ডিপার্টমেন্ট থেকে করে নাও, কিন্তু হিন্দিতে করে নাও, হিন্দিটা বিবেক ভালো বলতে পারবে, দেখে নাও। ম্যাডাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে কুমড়াঘাটি, হ্যাঁ হলদিয়াটা একটু লক্ষ্য রাখো, প্রচুর লোক আসে সেখানে, যদি আমাদের সোমেন্দাকে বলা হয় ওখানে একটু করে পূর্ব মেদিনীপুরের DMকে বলে ওটা যদি একটু মনিটরিং করা যায়, হলদিয়া থেকে মনিটরিং করতে হবে, কারণ ওখান থেকে কিন্তু প্রচুর লঞ্চ ভেসেলস প্রচুর আসে, এবং ওখানে DMকে দায়িত্ব দিতে হবে, SPকে দায়িত্ব দিতে হবে, এবং সৌমেন মহাপাত্র নিজে থাকবে হলদিয়ায় এই দুটো তিনটে দিন, তোমাকে এখানে থাকার কোনো প্রয়োজন নেই। মলয়কে আমি তুলছি না কারণ মলয়ের ইলেকশন আছে বলে, তুমি ওখানে সোমেন তুমি ওখানে থাকবে, তোমার সাথে তুমি মানুষ ভুইয়াকেও নিয়ে নেবে, আর কি আছে এনি সাজেশন, বাদ বাকি আমরা সবাই অ্যাভেলেবেল আছি। माइक लीजिए, माइक्रोफोन लीजिए। फेक फेक साधु और उसमें हाकर्स लोगों का जो चलता है यहाँ बाबू घाट में, उसको हर साल हम लोग कहते हैं कुछ हो नहीं पाता है, अभी से आके जम गए हैं सब मेला में और लकड़ी जलाना शुरू कर दिए हैं सब, अब वो लोग गंगा सागर नहीं जाते, नहीं उसमें आग लग जाएगा ना, आप लोग ही उसको संभालो, मेला कमेटी अगर स्ट्रांग हुआ तो नहीं कर पाएगा, आप थोड़ा देख लो द्विवेदी जी এই বাত দেখলো আগ না লাগ যায়। পহলে তো আপকো প্রণাম, হম আপকা হম লোগ লাগতা হ্যায় ইস বার CM কে সাথ বৈঠে হ্যায়, 2024 কে PM কে সামনে বৈঠ রহে হ্যায়, মেরা আপনা অভিমান হ্যায় আর প্রয়াস করেঙ্গে হম লোগ আপকো পুরে ভারতবর্ষ মে আপকে সাথ রহনে কে লিয়ে, আর এক অনুরোধ হ্যায় দিদি কি হম লোগ আউটরাম ঘাট পে কব মিল রহে হ্যায়, আপ কিতনা তারিখ কো আয়েঙ্গে ডেট আপ বাতাও মেরে কো, और ऑल इंडिया लेवल पर हम लोग आज के CM नहीं 2024 के PM के सामने बैठे हैं, ये मेरा अपना अनुमान है, धन्यवाद। देखा अच्छा द्विवेदी, हमारे तो अनेक स्कीम আছে দেশের লোক জানতে চায়, হিন্দিতে যদি এগুলোকে অ্যাড এর মতো করে, যে স্কিমগুলো খুব ইম্পর্টেন্ট লেট দ্য পিপল শুড নো, এটাকে আমরা এই সুযোগে একটা ব্র্যান্ডিং করতে পারি আমাদের স্কিমগুলোকে, দেখে নাও। আর কিছু তো হোর্ডিং করা হয় ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে, যেটা হচ্ছে গেট করা হয়, কিছু গেট গেট করা হচ্ছে, এবারেও 35টা গেট আমরা করছি, স্পটে স্পটে গেট করা হয় ম্যাডাম। আর তাছাড়াও শুভাশিস আমাদের ছেলেপেলেদের বলবি, যেটা হচ্ছে মাঝে মাঝে
ক্যাম্প করে ওই জল টল একটু দেওয়া বা যদি কেউ কোনো বিপদে পড়ে হেল্প করা, এবং প্রত্যেকটা এবং জেলায় জেলায়ও ববি একটা জেলা প্রেসিডেন্টের সাথে কোয়ার্ডিনেট করে বক্সিদাকে বলে দিবি একটা হেল্প করতে, যে প্রত্যেক জেলায় জেলায় থেকে তো অনেক বাস আসে, যেমন হুগলি হয়ে অনেক বাস আসে, বর্ধমান হয়ে অনেক বাস আসে, ময়লা একটু কোয়ার্ডিনেট করে নাও, উত্তর চব্বিশ পরগনা হয়ে অনেক বাস আসে, বালু আছে এখানে, রতিন আছে, হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনা তো এমনি আছে, সুপারশিস্টরা আছে সবাই এখানে, বেহালার কাউন্সিলরদেরও একটু এক্সপ্লোর করতে বলো, ওরাও তো আছে ওই দিকটা দিয়ে যাবে, ওয়ার্ডগঞ্জের ওপর ওই তোমার খিদিরপুরের ওপর দিয়ে, এগুলো একটু দেখে নাও ভালো করে। আর কোনো সাজেশন কারো কিছু আছে গভর্নমেন্ট অফিসারদের? দিদি আপ আউট রাম ঘাট পে কব আয়েঙ্গে? হ্যাঁ আউট রাম ঘাট পে মেলা মে কব আয়েঙ্গে? হাম বাতা দেঙ্গে। ঠিক, ধন্যবাদ। আচ্ছা বলো, আর অফিসারদের কোনো সাজেশন আছে? দিবিদি তোমাদের অফিসারদের কোনো সাজেশন ইজ দেয়ার এনি সাজেশন? ম্যাডাম আমরা তো মিটিং করেছিলাম, আজকে যে সাজেশনসগুলো চলে এসেছে যেটা আপনি নির্দেশও দিয়েছেন আমি নোট করে নেওয়া হয়েছে ম্যাম, সবটাই ম্যাম ইমপ্লিমেন্ট করা হবে। আর যেটা বলা হচ্ছে ম্যাম, আপনি যেটা ঠিকই বলেছেন, এটা একটা বড় পর্ব যেখানে প্রচুর মানুষ বাইরে থেকে আসে ম্যাম, রাজ্য থেকে আসে, বাইরে থেকে আসে, এটাকে কাজে লাগিয়ে আমাদের যে বিভিন্ন স্কিমগুলো আছে হিন্দিতে করে তাদের মধ্যে এটাকে বার্তা পৌঁছে দেওয়া। আর আমরা ম্যাম এখানে কন্ট্রোল রুম যেটা আছে রাজ্য স্তরে সেটা ডিজি কন্ট্রোল রুম চালু হবে, আমাদেরও সিভিল কন্ট্রোল রুম, সব সিনিয়র অফিসাররা থাকবেন ম্যাম 24/7। আর অন্যান্য যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এজেন্সিগুলো আছে তাদের সঙ্গেও আমরা কোঅর্ডিনেট করে নেবো ম্যাম। আর এই যে ওরা যে অ্যাডটা করেছে মিলন তীর্থ গঙ্গা সাগর, যেটা আমাদের এ ছিল ওই আমরা যে একটা গেট করেছিলাম, আমার বেশ মনে আছে আমি জিজ্ঞেস করেছিলাম পণ্ডিতকে যে ওখানকার যিনি আসল যে পিস্ট যে কি নামে হবে এটা, ওরা কিন্তু বলেছিল মিলন তীর্থ সঙ্গতি তীর্থ, ওরাই কিন্তু নামটা বলেছিল, কাজে ওটাকে ভালো করে প্রমোট করানোর ব্যাপারও আছে, কারণ বাংলার একটা কৃতিত্ব সবাইকে নিয়ে চলা, সব ধর্ম সব ভাষী সব বর্ণ সব জাতি। প্রভাত তুমি ড্রেজিংটা ভালো করেছো, থ্যাংক ইউ সো মাচ, বাদ বাকি তো তোমাদের এখন দায়িত্ব ছাড়বে না, খুঁজে বেড়াতেই তোমাদের থাকতেই হবে, প্রভাত নন্দী সিএ, তারপরে তোমার ওদিকে পাওয়ার ডিপার্টমেন্ট, ইরিগেশন, পাবলিক হেলথ, হেলথ ডিপার্টমেন্ট, কোভিডটাকে মাথায় রেখো, যেহেতু বাইরে থেকে সব ক্যারিয়ার নিয়ে চলে আসছে ম্যাক্সিমাম, সেটা একটু রেস্ট্রিকশন আবার মনে হয় ওদিকে আমাদের যেতে হতে পারে, এখনও সেরকম কিছু হয়নি কিন্তু কিছু কিছু কেস তো আসছে বাইরে থেকে, এবং সেটাই ধরো একটা প্লেনে আসছে একজন লোক, সে ধরা পড়ছে একজন, কিন্তু আসছে তো আরও 300 জন, সেই 300 জন গিয়ে মিলছে আবার আরও 3000-এর সাথে, সুতরাং এটা বাইরে থেকে আসছে, ধরো এটাকে আমাদের দেখতে হবে, এখন থেকে সতর্ক থাকতে হবে। হেলথের আর কিছু আছে? নারায়ণ আছে? নারায়ণ হেলথের আর কিছু আছে? ম্যাডাম আমরা এইবারে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজকে ফুল ফ্লেজেড ট্রমা ফেসিলিটিসগুলো ওখানে চালাবো ম্যাডাম, ওখানে সব ফ্যাকাল্টি পুরো 7 দিন ওখানেই বসবাস করবেন, ওখানেই পুরো ডাক্তাররাও থাকবেন, সবাই ডক্টররা ওখানে থাকবে, ফার্স্ট টারশিয়ারি কেয়ার হবে। কিন্তু তোমরা একটা করো, ডায়মন্ড হারবার পর্যন্ত গ্রিন করিডোর করে ওটা করো, প্লাস যদি সেরকম কোনো কিছু হয় তাহলে ডায়মন্ড হারবারের সাথে পিজি হসপিটাল কাছাকাছি হবে, পিজি এবং বাঙুর ওই দুটোকে কানেক্ট করে নিও, সেটা ম্যাডাম থাকছে, তার সাথে পরে ডায়মন্ড হারবার ম্যাডাম আপনার কথা মতো থাকবে। না না ঠিক আছে। পুলিশের আর কিছু আছে? বাইক বাহিনীটা যেটা সার্জেন্ট শুনে নিয়েছো মনোজ? হ্যাঁ ম্যাডাম, ওটা আমাদের স্কিম আমরা অলরেডি সব জেলাতে স্টার্ট করতে বলে দিয়েছি, দু জেলা আগে হয়ে গেছে, আরেকটা জেলা কভার হচ্ছে। আর আপনার ম্যাডাম যে সাজেশন ছিল, এইবার পুলিশকে বন্ধু হিসাবে আমরা স্লোগান একটু পরে দিচ্ছি, 10,000-এর মধ্যে আপনি যে বলেছেন স্লোগানটা রেডি করে নিচ্ছি, বাইরে দুজনকে স্যাম্পল আমরা রেডি করে দেখে দিও এখন আপনার ম্যাডাম, তো ওরা পড়বে, দে হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড সব জেলাতে অলরেডি, বন্ধু যেমন বাংলায় লিখছো হিন্দিতেও লিখে দে, হ্যাঁ আর আপনি ইংরেজিতেও বলেছেন কয়েকটা করতে, ওটাও করে দিয়েছি ম্যাডাম। আর ওদেরকে ট্রেনিং আমরা অলরেডি স্টার্ট করে দিচ্ছি 20 তারিখ থেকে, এবার বলেছি পুলিশ শুড বিহেভ লাইক ফ্রেন্ড অফ দ্য পার্সন, তোমরা তো কালকে যাচ্ছ অলরেডি মিটিং এ, সুতরাং কালকে মিটিং এ গিয়ে ওদের সাথে একটু কথাবার্তা বলে লোকালটা দেখে নেবে, কালকে সুবিধা আছে, সব ডিপার্টমেন্টই কালকে মোটামুটি যাচ্ছে, তো যারা যাচ্ছে তারা একটু একটু মানে জাতীয় যাচাই করে নেবে, সুযোগ পাবে।
ঠিক আছে ম্যাম ওখানে দেখে দেব তাহলে দিবেদি এত কিছু নেই তাহলে থ্যাংক ইউ সব কিছু ভালো করে হোক আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি যারা এসেছে মেনি মেনি থ্যাংকস থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ফর কামিং ওভার হিয়ার অ্যান্ড প্লিজ হেল্প আস উই নিড ইউর কোঅপারেশন অ্যাক্টিভ কোঅপারেশন থ্যাংক ইউ সো মাচ তুমি সবাইকে কোঅর্ডিনেট করে নিয়ে করো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমায় বলো উলগা আমরা তো কালকে যাচ্ছি মিটিংয়ে দেখা হবে থ্যাংক ইউ ভালো থেকো থ্যাংক ইউ